সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শুভ জন্মাষ্টমী আজ। ধর্মীয় আচার ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছেন দেশের হিন্দু সম্প্রদায়। এই উপলক্ষে দেশ জুড়ে চলছে নানা আয়োজন। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টম তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম। পাশবিক শক্তি যখন ন্যায় নীতি সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানব জাতির কল্যাণ এবং ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দিনটি ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণীতে হিন্দু সম্প্রদায়ের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। দর্শক, জন্মাষ্টমীর খবর জানাতে রাজধানীর পলাশী মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, জন্মাষ্টমী উপলক্ষে এখন কি আনুষ্ঠানিকতা চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? অংশগ্রহণ করতে বিভিন্ন জায়গা থেকে অনেকেই এসেছেন এবং বিভিন্ন সাজে আসলে তারা এখানে এসে দাঁড়িয়ে আছেন। রাধাকৃষ্ণ সেজেছেন, কংস রাজা পর্যন্ত সেজেছেন এবং কংস রাজার যে কাহিনী সেটাও তো আপনি জানেন নিশ্চয়ই। সেটি হচ্ছে কৃষ্ণ জন্মগ্রহণ করবার আগে অত্যাচারী রাজা কংস চারিদিকে একেবারে অন্ধকারাচ্ছন্ন একটি যুগের অবতারণা করেছিল এবং সেই সময় আসলে এটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেকেই আসলে প্রার্থনা করছিলেন। তো এর মধ্যে একজন ভবিষ্যৎবাণী করেন যে কংস রাজাকে হত্যা করবে তারই বোনের অষ্টম গর্ভের সন্তান এবং সেই সন্তান। ধন্যবাদ আপনাকে।